আছে তার সমাধান করো। এই পাতাটা তোমরা খোলো, প্রথমে আমি অঙ্কটা করছি শোনো। দুই ত্যাগে ক্ষয়ের অঙ্কটা করবো। রাজার কাছে ৩২ টাকা ১৮ পয়সা এবং রাজের কাছে ২৫ টাকা ৪০ পয়সা আছে। রাজার কাছে কত টাকা বেশি আছে? রাজা আর রাজ দুজন, একজনের কাছে আছে ৩২ টাকা ১৮ পয়সা, একজনের কাছে আছে ২৫ টাকা ৪০ পয়সা। তাহলে রাজার কাছে কত টাকা বেশি আছে তোমাকে বের করতে হবে। কি করে বের করবো আমরা, চলো করি। আমার সুবিধার্থে আমি লিখে নিয়েছি, রাজার কাছে আছে ৩২ টাকা ১৮ পয়সা, রাজের কাছে আছে ২৫ টাকা ৪০ পয়সা। কি করবে তুমি, কত টাকা বেশি আছে বের করতে গেলে বিয়োগ করবো, বিয়োগের চিহ্ন দিয়ে বিয়োগ করো। ওপরে ৮, নিচে ০, ৮, ওপরে ১, নিচে ৪, তার পরে ১৫, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, হাতে এক থাকলো, একটা পাঁচকে দিলে পাঁচ হয়ে গেলে ৬, ৬ করে ৭, ৮, ৯, ১০, ১১, ১২, বাবাকে ৬, হাতে থাকে ১, ২কে দিলে ২ হয়ে গেল ৩, ৩ দিলে ৩ গেল, তাহলে কত টাকা হলো? ৬ টাকা ৭৮, উত্তর লিখে রাজার কাছে ৬ টাকা ৭৮ পয়সা বেশি আছে। এবার আমি ঘরের অঙ্কটা করছি, দেখো আগে অঙ্ক ভালো করে করবে তারপর করবে। রাম ও শ্যামের কাছে মোট ৩২ টাকা ৮০ পয়সা আছে। এর মধ্যে রামের ২১ টাকা ৫০ পয়সা থাকলে শ্যামের টাকা কত? তোমাকে শ্যামের টাকাটা বের করতে হবে। রাম শ্যাম দুজনের একসঙ্গে টাকার পরিমাণ দেওয়া হয়ে গেছে, আর রামেরটা দেওয়া হয়েছে, শ্যামেরটা দেওয়া হয়নি। তুমি শ্যামেরটা বের করবে। রামের মোট টাকা থেকে রাম শ্যামে, তাই আমি কি লিখেছি, রাম ও শ্যামের কাছে মোট টাকা আছে ৩২ টাকা ৮০ পয়সা, আর রামের কাছে আছে ২১ টাকা ৫০ পয়সা। বিয়ে করবো শ্যামের টাকা কত আছে, বিয়োগ করবো মোট টাকা থেকে বাদ দিলে বেরিয়ে যাবে ০ আর ০ ০, ৮ থেকে ৫ ৬ ৭ ৮ ৩, আর ২ থেকে ১ ১, ৩ থেকে ২ ১, কত হলো? ১১ টাকা ৩০ পয়সা। এরপর উত্তর লেখো, কি চেয়েছে, শ্যামের টাকা কত হবে? শ্যামের টাকা ওইভাবে লিখতে পারি, স্বামীর কাছে আছে ১১ টাকা ৩০ পয়সা। বুঝতে পারলে এবার করে দেখেছো তো? আর একটা অঙ্ক করছি দেখো, ৬ সমাধানটা আমি করছি শোনো। তোমার কাছে ৩৫ টাকা ৪৫ পয়সা আছে, তুমি তা থেকে তোমার ভাইকে ১৭ টাকা ৫ পয়সা দিবে। এখন তোমার কাছে কত টাকা কত পয়সা থাকবে? এখানে লেখা আছে তোমার কাছে
তুমি যখন লিখবে তখন আমার কাছে বলে লিখবে তাহলে তুমি লিখবে কি আমার কাছে 35 টাকা 45 পয়সা আছে সেই টাকা থেকে তুমি তোমার ভাইকে 17 টাকা 5 পয়সা দিয়ে দিলে তাহলে তোমার পয়সা কমে গেল কত পয়সা থাকলো বা কত টাকা থাকলো সেটাই তোমাকে বের করতে হবে দেখো আমি কি লিখেছি আমার কাছে আছে সমান 35 টাকা 45 পয়সা ভাইকে দিলাম 17 টাকা 5 পয়সা বিয়োগ করতে হবে যেহেতু তোমার টাকাটা কমে গেল তাই তুমি বিয়োগ করবে 5 আর 5 0 4 বসে গেল 5 আর 7 কি ধরবে 15 ধরবে 7 এর পরে 8 9 10 11 12 13 14 15 8 হাতে থাকলো 1 ওই একটা এই একটা দিল 2 তিন থেকে 2 বাদ দিলে 1 কত হলো 18 টাকা 40 পয়সা উত্তর কি লিখবে উত্তর লিখতে হবে এখন তোমার কাছে কত টাকা কত পয়সা থাকবে এখন আমার কাছে আঠেরো টাকা চল্লিশ পয়সা বুঝতে পারলেন তো আর একটা অঙ্ক করব করে আমরা এই অধ্যায়টাকে শেষ করব এরপর আমি দুই জায়গায় বলবি যে অঙ্কটা করছি শোনো পিন্টু 100 টাকা নিয়ে বাজারে গেল বাজারে এসে সর্বমোট 99 টাকা 99 পয়সা খরচ করলো সে কত পয়সা নিয়ে বাড়ি ফিরলো বিয়োগ করে বের করতে হবে কি লিখব পিন্টু বাজারে নিয়ে গেল 100 টাকা শূন্য শূন্য পয়সা আমি আমার সুবিধের জন্য এখানে পয়সা নেই আমি পয়সা লিখে নিয়েছি পিন্টু খরচ করলো 99 টাকা 99 পয়সা খরচ করেছে তাহলে কত ফেরত এলো বিয়োগ করবে উপরে শূন্য নিচে নয় নয়টা কত দশ মিলে এক হাতে থাকে এক একটা নয়কে দিলে নয় হয়ে গেল দশ 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 মিলে গেল শূন্য আবার হাতে এক নয় দশ 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 মিলে গেল শূন্য আবার হাতে এক দশ 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 মিলে গেল শূন্য আর হাতে এক মিলে গেল শূন্য তাহলে কি হলো এটা তো আর টাকা হয় না তবুও আমি লিখছি পয়সা এক পয়সা কেটে দেব উত্তর লেখার সময় তুমি লিখবে সে কত পয়সা নিয়ে বাড়ি ফিরবে পিন্টু শূন্য এক টাকা নিয়ে বা তুমি এভাবে লিখতে পারতে পারো যে পিন্টু এক পয়সা নিয়ে বাড়ি ফিরলো উত্তর এইভাবে লেখা যায় আবার আলাদা করে টাকা পয়সা তুমি লিখেও লিখতে পারো কোনো অসুবিধে নেই তাহলে আমাদের যা অ্যানুয়ালের সিলেবাস ছিল সব আমরা শেষ করলাম এবার তোমাদের আমরা তো করাবো প্র্যাকটিস করবো পরীক্ষার জন্য তোমরা বাড়িতে অভ্যেস করবে আজকে আমরা এই পর্যন্ত থাক আমি আসি আবার আমাদের নতুন ক্লাসে দেখা হবে টাটা